এক নম্বর প্রশ্ন হল, এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর চীনেরা রাতে মসজিদে নামাজ পড়ে কথাটি সঠিক কিনা দয়া করে জানাবেন। এই কথাটা আমাদের অনেকের মুখে মুখে আসে না, চীনেরা রাতে মসজিদে থাকে, রাতে নামাজ পড়ে, অমুক করে তমুক করে, এরকম আসে না? আসলে জিনেরা আমাদের মতো, কার মতো বলেন? কে বলেছে কথা? আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তার মানে বোঝা গেল মানুষও ইবাদত করে, জিনেরাও। কার কথা এটা? সূরা জারিয়াত আয়াত নাম্বার 56। আমার ভাইরা, জিনদের জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। বলেন কোন কিসের আয়াত? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সূরা জিন আয়াত নাম্বার 18। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু জিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক দূরে থাকি কিন্তু আমাদের মন চায় আপনার পিছনে নামাজ পড়তে, সুবহানাল্লাহ। বলে কে বলছে কথা? জিনেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন চায় আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়তে, কিন্তু আমরা অনেক দূর দূরান্ত থাকি, তাই আসতে পারি না, উপস্থিত হতে পারি না, আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করা যায় কি না? তখন সূরা জিনের এই আয়াত নাজিল হয়ে যায়, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলেন, এবং আমার কাছে ওহী এসেছে যে সিজদাসমূহ আল্লাহরই প্রাপ্য, সুতরাং আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করো না। অর্থাৎ জিনদেরকে আল্লাহ বলছেন, তোমরা যেখানেই থাকো সেখানেই তোমাদের জন্য সিজদার জায়গা, তোমরা সেখানে কি করো? সিজদা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কাঁচা ঘাসের উপরে পেশাব করো না, কারণ কাঁচা ঘাসের মধ্যে জিনেরা সেজদা করে। আরও অনেক কথা আছে, মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, মসজিদে তারাও ইবাদত করতে পারে। আমার সঙ্গে এক জিনের কথা হয়েছিল, সে আমাকে বলতেছে, হুজুর আমি দীর্ঘদিন আপনার মুসল্লি, আমি আপনার পিছনে নামাজ পড়ি। মানে এক জায়গায় গিয়েছিলাম, একজনকে জিন ধরেছিল, তা আমি সেখানে উপস্থিত হওয়ার পরে সেখানে যে জিন ছড়া সেও এসেছিল, তো আমি ওখানে উপস্থিত হওয়ার পরে সে আমাকে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? আমি ভালো আছি। পরে বলতেছে, হুজুর আমি আপনার মুসল্লি। তো তাহলে বোঝা গেল যে জিনেরাও পরে, এটা শুধু আমার কথা না, এটা আল্লাহ পাকের কথা, মনে থাকবে।